পড়াশোনায় ফোকাস ধরে রাখার আরেকটা খুব ভালো ওয়ে হইতে পারে যে আমরা প্রতিবার একই একটা এনভায়রনমেন্টে একই একটা রুটিনে আমরা পড়াগুলো করব। যখন আমি পড়ব আমার চেয়ারটা এই জায়গায় থাকে, আমার লাইটটা এই জায়গায় থাকে, আমি দেন এইভাবে দোয়া পড়ে পড়া শুরু করে তারপর উঠে যাই প্রতিদিন। যদি ধরো গবেষণা দেখা গেছে যে যদি তুমি প্রতিদিন পড়ার সময় চুইংগাম চাবো, যখন তুমি নেক্সট টাইম চুইংগাম চাবো তোমার পড়ার কথাটা খেয়াল থাকবে। প্যাভলভের প্রতিপত্ত ক্রিয়া পড়ছো যে কুকুরকে যখন খাওয়ার দেওয়ার সময় যখন তুমি প্রতিবার ঘন্টা বাজাইছিলা, তখন নেক্সট টাইম যখন কুকুরকে খাওয়া না দিয়েও ঘন্টা বাজানো হয়েছে তার মুখ থেকে লালা নিঃসরণ শুরু হয়ে গেছে। সো তুমিও প্যাভলভের প্রতিপত্ত ক্রিয়ার মতো একটা সার্টেন রুটিনে সার্টেন অভ্যাসে যদি রেগুলার পড়ো তোমার ফোকাসটা অনেক বেশি থাকবে। আমরা পড়ার সময় ওই রুমে আমার বাপ কি বলছে, বাইরে কি হচ্ছে, এই পাশে কি হচ্ছে, ওই পাশে কি হচ্ছে, আশপাশ আমাদের কান খুব খারাপ, মানে আমরা পড়া বাদে বাকি সব দিকে খুব ফোকাস করতে পারি। এই অবস্থাটা কেন হয়, কারণ আমরা নির্ধারিত রুমটাকে ফোকাস করি না। নিজের রুম থাকবা, যখন নিজের রুমে ঢুকবা ইন দ্য জোন, ওই সাইডে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমি শুনবো না, আমি পড়বো, আমি আশপাশে কিছু হচ্ছে এদিকে ফোকাসই করবো না, আমার পড়া আর আমি, পড়া আর আমি, জাস্ট ইন দ্য জোন।